গাইস আসসালামু আলাইকুম। এই চুলাটা দেখেন, অনেকগুলো প্রবলেম আছে এই চুলাতে। এদিকে দেখেন মেশিনের গোড়ায় আগুন ধরে আছে। এটা সেম, এটা হচ্ছে ভালোভাবে জ্বলতেছে না, কারণ হচ্ছে যে বার্নারটা ভেঙে গেছে, যার কারণে হচ্ছে এটাতে আওয়াজ করবে, শুনশু আওয়াজ করবে, আর আগুনটা ক্লিয়ার আসতেছে না, আগুনটা ভালোভাবে জ্বলতেছে না, হাবলি জ্বলতেছে, ফুল আসতেছে না, আর হচ্ছে ওদিকে আগুন ধরে আছে। দেখেন এই মেশিনে, দেখেন আগুন ধরে আছে, এই দেখেন অনেকগুলো আগুনের সমস্যা, এই দেখেন আগুন ধরে আছে। অনেক সময় এইটা আগুনটা পিছনেও যেতে পারে। এটা হচ্ছে মেশিনটা ওয়াশ করা লাগবে, আর হচ্ছে এই বার্নারটা, এই পাশের বার্নারটা ওকে আছে, এই পাশের বার্নারটা চেঞ্জ করতে হবে, এই ডান পাশের বার্নারটা চেঞ্জ করতে হবে, বাম পাশেরটা এই দেখেন আওয়াজ করতেছে, শুঁশু আওয়াজ করতেছে, এটা দাপ করে নিভে যাবে। এটা হচ্ছে যে কারণ হচ্ছে, আমি দেখাচ্ছি কারণটা, কারণটা আমি দেখাচ্ছি। এই দেখেন এই ডুব করে আওয়াজ করতেছে, কারণ হচ্ছে এই ছিদ্রগুলো বড় হয়ে গেছে। দেখেন বার্নারে আমি দেখাই আপনাদেরকে আর ভালো করে জিনিসটা। দেখেন এই ছিদ্রগুলো বড় হয়ে যাওয়ার কারণে ডুব করে আওয়াজ করতেছে, নিভে যাচ্ছে, আগুনটা গায়ের দিকে আসতেছে। আর এইটা দেখেন, এই চুলাটা দেখেন আগুন ধরে আছে, এই পাশে আগুনটা ধরে আছে, দেখেন এই দেখেন আগুনটা এখানে ধরে আছে, এই এই দেখেন আগুন কীভাবে আগুনটা এদিকে ব্যাক আসতেছে, এই মেশিনের গোড়ায় ধরে আছে। এটা হচ্ছে আমি এখন সার্ভিসিং করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো জিনিসটা, সাথে থাকুন। ওকে, বইলে অবশ্যই ভালো লাগবে। যে এখন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে রাখেন, অবশ্যই লাইক দিবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, অনেক কিছু শিখতে পারবেন। জাস্ট আমি বান্নারগুলো খুলে নিচ্ছি, এই দেখেন এই বান্নারটা ভেঙে গেছে, যার কারণে হচ্ছে আওয়াজ করতেছে, এটা ভেঙে গেছে, আগুনও উপর দিয়ে আসতেছে না, আগুনটা নিচ দিয়ে ব্যাগ আসতেছে এদিক দিয়ে। আগুনটা ব্যাগ আসতেছে দিক দিয়ে, যার কারণে হচ্ছে বার্নারটা চেঞ্জ করে লাগবে। এই বার্নারটা এখন লাগাবো আমি, মেশিন দুটোটা খুলবো, খুলে হচ্ছে যে এখন এই মেশিনও এখন মহিলা আছে, কারণ এই নাক দিয়ে যেটা আগুন ধরেছিল, এদিকে আগুন ধরেছিল, এটাও বন্ধ হয়ে যাবে, কি কারণে এটা এদিক দিয়ে আগুন ধরেছিল এটা দেখাবো আপনাদেরকে, সাথে থাকুন। আমি এই জিনিসটা করবো, এখানে মহিলা আছে, খুলে যাবে, নাটগুলো খুলে ফেলতে হবে আগে। সম্পূর্ণ আমি ওয়াশ করে এখন বান্নাগুলো লাগাই দিব, তারপর ওই চুলাটা আপনাদেরকে জ্বালাই দেখাবো। আমি জাস্ট এখানে কিছু করব না, ওই লিকটা বন্ধ হয়ে যাবে। আমি জাস্ট যদি এখানে একটু নারকেল তেল দিই, মেশিনটা যদি একটু করে ওয়াশ করে দিই, না খুলেই আপনি মেশিন না খুলে কীভাবে ওয়াশ করে, কীভাবে ঠিক করতে পারবেন এটাই দেখাচ্ছি। আপনার মেশিনগুলো খোলা লাগবে না, ময়লা নেই, তারপরেও হচ্ছে যে এখানে ময়লা থাকলে আপনার হচ্ছে মেশিনের ভিতরে যদি ময়লা থাকে, তাহলে হচ্ছে যে এদিক দিয়ে নাকের এদিক দিয়ে আগুন ধরে থাকবে, যেটা আমি আপনাদেরকে দেখাইছিলাম শুরুতেই, এদিক দিয়ে আগুন ধরে আছে। এখন আমি এদিকে নারকেল তেল দেওয়ার পর দেখবেন যে ওদিক দিয়ে আর নারকেল তেল দেওয়ার পর ওদিক দিয়ে আর আগুন ধরাটা ধরে থাকবে না, ভালো হয়ে যাবে, মেশিন ওয়াশ করা হয়ে যাবে। আমি জিনিসটাই দেখাচ্ছি, নারকেল তেল কোথায় দিচ্ছি দেখেন, এটা হচ্ছে একেবারে মেশিনের ভিতরেই দিব, টোটোটাইতে দিব, একবার ওয়াশ হয়ে যাবে। এটা যদি তেল দেওয়ার পরও যদি ওকে না হয়, তখন আপনার মেশিনটা খোলা লাগবে। মেশিনটা খুলে মেশিনে যে ময়লা থাকবে, মেশিনটা খুলে ময়লাগুলো ওয়াশ করে দিতে হবে। আমি তেল আবার দিব, কারণ হচ্ছে যে প্রথমে যেগুলো তেল দিয়েছিলাম আমি এগুলো মেশিনের ভিতরে ঢুকে গেছে, বাদ দিচ্ছি। এখন এদিকেও একটু তেল দিয়ে নিব, দেখেন কি অবস্থা, এই চুলাটার কি অবস্থা দেখেন, আমি দেখাই আপনাদেরকে কত অপরিষ্কার রাখলে এই অবস্থা হয়। এই চুলা যে ইউজ করে, কীভাবে ইউজ করে আল্লাহ জানে, পরিষ্কার করে না, খুবই অপরিষ্কার রাখে। দেখেন কতগুলো ময়লা, দেখেন কত ময়লা,
দেখেন কতগুলো ময়লা এখানে যদি ময়লা হয় আপনি যদি উপরে পরিষ্কার করেন হবে না এই দেখেন কতগুলো ময়লা দেখেন কতগুলো দেখেন ময়লা এখানে ময়লা থাকতে পারবে না এই ময়লা ময়লাগুলো থাকলে তো চুলা ভালো করে ইউজ করতে পারবে না দেখেন কতগুলো ময়লা মানুষটা কি রকম অপরিষ্কার হলে এই অবস্থা হয় ধরতেই আমার ইয়া লাগতেছে তাহলে এখানে চুলাটা কিভাবে জ্বলবে দেখেন এখন পরিষ্কার হয়ে গেছে দেখেন একেবারে একটু করে সিম্পল একটা কাজ আমি একটু স্ক্রুড্রাইভার দিয়ে একটু করে ইয়া করে দিলাম ময়লাটা একেবারে ক্লিন হয়ে গেছে দেখেন এখন আমি যদি তেল দিয়ে দিই এখানে আপনারা ময়লা পরিষ্কার আগে করার আগে তেল দিলে কিন্তু এটা হচ্ছে যে ময়লাটা আরও আঠালো হয়ে যাবে আপনারা ময়লা পরিষ্কার করার পরে তেলটা দিবেন এদিকে একটু করে নারকেল তেল দিয়ে দিবেন তাহলে এখন ওকে জাস্ট এখন বার্নারগুলো ফিটিং করে দিব ফিটিং করে দিয়ে চুলাটা টেস্ট করে দেখাবো আপনাদেরকে এই নাটগুলো লাগাই দিব এখন আর কিছু করা লাগবে না লাগাই দেওয়ার পর হচ্ছে চুলাটা আমি জ্বালাইয়ে আপনাদেরকে দেখাবো সাথে থাকুন একটু লম্বা হয়ে যাচ্ছে ভিডিও করার কিছু নাই কারণ এই চুলাতে অনেকগুলো সমস্যা যার কারণে হচ্ছে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আর লম্বা না করলে আপনারা বুঝবেন না আমি যদি কেটে কেটে ভিডিওটা করি তাহলে আপনারা সমস্যাটা ধরতেও পারবেন না আর সার্ভিসিংও করতে পারবেন না নাটগুলো লাগাই নিচ্ছি নাট একটা বারবার বলি আমি নাটগুলো একসাথে দুটোটা একটা এক পাশে টাইট দিয়ে দিবেন না আগে লাস্টে গিয়ে হচ্ছে দুটোটা একেবারে টাইট করে দিবেন আগে লাগাই ফিটিং করে ফেলবেন আমি এখন ফিটিং করে নিলাম লাস্টে গিয়ে হচ্ছে টাইট করে দিবেন কারণ না হলে হচ্ছে একটু করে যদি লুজ থাকে এদিক দিয়ে লিকেজ হয়ে আগুনটা গায়ে আসতে পারে অ্যাক্সিডেন্ট বড় ধরনের দুর্ঘটনা করতে পারে হয়ে গেছে আর হচ্ছে আমি বার্নারটা করতেছি এখন এই বার্নারটা লাগাই দিব এটা হচ্ছে লক নাই এটা তো লক আছে আমি এটা একটু বেঁধে নিব কারণ হচ্ছে এখানে লক লাগানোর সিস্টেমটা হচ্ছে জং ধরে খেয়ে গেছে তাহলে আমি এটা সেফটির জন্য বেঁধে দিব কারণ বাসায় অনেক ছোটো ছেলে মেয়েরা থাকে যারা হচ্ছে যে চুলা নাড়াচাড়া করে বা অনেকে ভয় পায় বার্নারটা যদি কোলে পড়ে যায় এটা যদি কোলে পড়ে যায় তখন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এটাতে লক লাগাই দিতে পারবো এটা ছিদ্রটা আছে এটা কারণ নতুন বার্নার লাগাইছি জিনিসটা বাঁকা করে দিবেন না হলে কোলো পরে যেতে পারে এখন হয়ে গেছে সম্পূর্ণ ফিটিং করা এখন জাস্ট জ্বালাবো চুলা ওকে এটারও কিছুদিন পরে ছিদ্র বড় হয়ে গেছে এটাও চেঞ্জ করা লাগবে বার্নারটা দেখেন ছিদ্রগুলো বড় হয়ে গেছে এই ছিদ্রগুলো যখন বড় হয়ে যাবে আপনার বার্নারটা অবশ্যই চেঞ্জ করা লাগে এটা কিছুদিন ইউজ করার পর দীর্ঘদিন ইউজ করার পর এটা হচ্ছে যে ছিদ্র বড় হয়ে যায় এই দেখেন এটার বার্নারটি এখন যেটা নতুন লাগাইছি এটা ছিদ্র দেখেন একবারে ছোট ছোট এগুলো হচ্ছে যে বড় হয়ে গেছে এগুলো যদি আপনি বড় হয়ে যায় কারণ হচ্ছে অপরিষ্কার রাখলে এটা এই অবস্থা হয় এখন হচ্ছে ছোটটা আমি জ্বালাবো দেখেন এখনো এটাতে একটু করে সমস্যা করতেছে কারণ হচ্ছে এটা ছিদ্র বড় হয়ে গেছে এই দেখেন মেশিনে যেটা যে এদিকে যেটা আগুন ধরেছিল এটা আছে কিনা দেখেন এখন সম্পূর্ণ আমি কোনো কিছু করি নাই শুধু জাস্ট নারকেল তেল দিয়ে জিনিসটা ফিটিং করে ফেলছি এতটুকুই দেখেন এখন ভালো হয়ে গেছে এখন আর আগুন আসবে না এদিকে এই আগুনটা আসবে না এই এই আসতেছে না আসতেছে না আমি ধরেছিলাম এই ধরেছিলাম এই জন্য ছিল এই আসবে না আসবে না ওকে
এতটুকুই আপনারা নিজেরাই চাইলে চুলা সার্ভিসিং করতে পারবেন একেবারে ইজি এই দেখেন আওয়াজ করতেছে এই বার্নারটা চেঞ্জ করা লাগবে কিছুদিন পর আমি একটা চেঞ্জ করে দিলাম এটা কিছুদিন পরে চেঞ্জ করা লাগবে কারণ হচ্ছে এই আওয়াজটা দুঃখ করে বন্ধ হয়ে যাবে ওকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ।